আমার বলতে খারাপ লাগছে, প্রত্যেকের রুচি প্রত্যেকের জায়গা ছেড়ে দেওয়া। মানে মিঠুন চক্রবর্তী যদি উনি মনে করেন যে এখন আমি আর শাহরুখ খান এক জায়গায় বসবো, হয় না তো। এখন তো ধরুন ওই ববি চার্লটন বা ববি মুর, এরা যদি বসে বলে যে আমি আর মেসি পাশাপাশি বসবো, সেম ছেড়ে, হয় না। টাইম হ্যাজ গন, তো দিস ইজ নট দ্য টাইম অফ মিঠুন চক্রবর্তী, দিস ইজ দ্য টাইম অফ শাহরুখ খান, কিং খান। আর মিঠুন চক্রবর্তীকে বলবো আপনি রেগুলার সিনেমা করুন, আসলে আপনাকে ফেস্টিভ্যালে ডাকতে পারেনি, আপনি এত সিনেমা বাইরে করছেন না, সেগুলো ফেস্টিভ্যালে নেওয়া যাচ্ছে না। যেসব বলছেন না মারব এগারে, এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ওই যারা এসছে সারা পৃথিবী থেকে ওরা জিজ্ঞেস করতে ইসকা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, মারব এখানে মারব এখানে, এটা এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল নিতে পারছে না, ওগুলো আমরা নিয়ে নেব পঞ্চায়েত। ওই জয়াম ভাই বিষ্ণু বলে আমরা সেইভাবেই বলবো, উনি বলেন মারব এখানে, আমরা তো মারব এখানে না, আমরা বলবো পাবলিককে মার এখানে। মিঠুন চক্রবর্তী কত বড় মাপের অভিনেতা তা এরা জানেন না, পাল্টা কটাক্ষ করেছেন রুদ্রনীল ঘোষ মদন মিত্রকে, কি বলেছেন তিনি দেখুন। মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, এরা ভারতীয় মানে যে ফিল্ম, বিশেষ করে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে চিরকালই প্রাসঙ্গিক, এবং বাংলা সিনেমা ভারতীয় সিনেমাতে এদের কন্ট্রিবিউশন ভয়ঙ্কর রকম। তো এটা মদন মিত্র বা তৃণমূল তো এগুলো জানবেন না, কারণ তারা শিল্পীদেরকে নির্বাচনী প্রচারের হাতিয়ার, এবং শিল্পীদের সঙ্গে ছবি তোলা তাদের নেতা নেত্রীদের, সেটাকে তারা মানুষকে যে বিপদ আপদ ঘটছে তার থেকে নজর ঘোরাবার জন্য বিজ্ঞাপনে ব্যবহার করেন। তো এবারে ফিল্ম ফেস্টিভ্যালের ক্ষেত্রে প্রায় সেটা ঘটলো, এবং সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে, মিঠুন চক্রবর্তীর মতো একজন এত বড় চলচ্চিত্র অভিনেতাকে বাদ দেওয়া না ডাকা, তো এই বিস্ময়কর রাজনৈতিক ফিল্ম ফেস্টিভ্যাল আসলে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচারের একটা মাধ্যম বলে আমি বিশ্বাস করি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিং এর গান গাওয়া নিয়ে তার গান নিয়েও একেবারে বিতর্ক তৈরি হলো রাজ্য রাজনীতিতে। কি সেই বিতর্ক? যখন মুখ্যমন্ত্রী অরিজিৎ সিং কে গান গাইতে অনুরোধ করেন, অরিজিৎ সিং তখন গান গান রং দে তু মুখে গেরুয়া, আর সেই নিয়েই একেবারে রীতিমতো তর্ক বিতর্ক শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। সুকান্ত মজুমদার বলেন যে রাজ্যের ভবিষ্যৎ গেরুয়া। সবাইকে একটা প্রণাম, থ্যাংক ইউ সো মাচ। একটা গান গেয়ে দিই তাহলে ল্যাটা চুকে যাবে। রং দে তু মোহে গেরুয়া। আমি ওভারওয়েলমড, সবাইকে একটা প্রণাম, থ্যাংক ইউ সো মাচ। একটা গান গেয়ে দিই তাহলে ল্যাটা চুকে যাবে। রং দে তু মোহে গেরুয়া।